নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি, মণিপাল হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা থেকে। আজকে একটি বিশেষ ধরনের স্ট্রোক নিয়ে আলোচনা করব, যাকে বলে সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। এটি অ্যাক্সিডেন্ট বা হেড ইঞ্জুরি বা ট্রমা বা আঘাত থেকেও হতে পারে, আবার বিনা আঘাতে হতে পারে। মনে রাখবেন, বিনা আঘাতে বা হঠাৎ করে যদি কারোর মাথায় এরম ধরনের একটা বিশেষ ব্লিড হয়, যাকে বলা হয় স্পন্টেনিয়াস সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, তাহলে চিন্তার বিষয়, কারণ আপনাকে রক্তের নালী, কোন রক্তের নালী থেকে এরকম লিকেজ হয়েছে বের করাটা খুব বাঞ্ছনীয়। যত শীঘ্র আপনি এটা বের করবেন, কারণ ঠিক যেমন একটি পাইপ ফেটে পাইপের একটা অংশ ফুলে থেকে সেখান থেকে লিকেজ হতে থাকে, তেমনি ব্রেনের রক্তের নালীর মধ্যে একটি গুব্বারা বা একটা বেলুনের মতন স্ট্রাকচার, যাকে অ্যানিউরিজম বলে, সেটা তৈরি হয়ে সেখান থেকে আবার দ্বিতীয়বার লিকেজ হয়ে সেকেন্ড অ্যাটাক হলে খুব মর্মান্তিক পরিণতি হতে পারে। সুতরাং আমাদের প্রধান উদ্দেশ্য হয় যে এরকম ধরনের ব্লিড হলে, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হলে, একটি ডিএসএ পদ্ধতি করে, অ্যানজিওগ্রাম করে ব্রেনের বার করা যে কোন জায়গা থেকে মাথার রক্তের নালী থেকে এটা ব্লিড হয়েছে। এবং আধুনিক পরিষেবা, যেটা এন্ডোভ্যাসকুলার বা পিন হোল, যাকে একটি একটি ছোট্ট রক্ত ছোট্ট একটি চ্যানেলের মাধ্যমে পা বা হাতের দিয়ে আমরা ব্রেনের ব্রেন না কেটে ব্রেনের মধ্যে ঢুকে এইরকম ধরনের ধমনির যে ফুলে যাওয়া, যাকে অ্যানিউরিজমস বলে, এই মর্মান্তিক অসুখটিকে জয় করতে পারি। আমরা প্ল্যাটিনাম কয়েলস দিয়ে এরকম ধরনের অ্যানিউরিজমকে প্রধান রক্তের নালী থেকে আলাদা করে দিই, তাকে কয়েলিং প্রসিডিওর বলে। আজকের দিনে দাঁড়িয়ে মণিপাল মুকুন্দপুর হসপিটাল প্রাউডলি আমরা এটা বলতে পারি যে আজকে এই বিশেষ আধুনিক পদ্ধতি আমরা করতে সক্ষম, এবং অ্যানিউরিজম, যেটা আগে খুব মর্মান্তিক একটি অসুখ ছিল, আজকে আমাদের কাছে আর খুব ভয়ের অসুখ নয়। ধন্যবাদ।